নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা লোটে মাছের সুন্দর রেসিপি করতে চলেছি। লোটে মাছগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। প্রথমে আমি লোটে মাছটাকে এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছটা খুব নরম মাছ, উল্টাতে গেলে একটু ভেঙে যায়, কিন্তু এটা চিন্তার কোনো কারণ নেই। ভেঙে গেলেও এটা খুব টেস্টি এবং সুস্বাদু হয়। মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দেব। আর রসুন কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজগুলো দেখো আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এবার টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ভালো করে এটা আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমার আদা রসুন আর লঙ্কা বাটা যেটা রয়েছে সেটা আমি এবার দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে আমি এবার ভেজে নিচ্ছি। এবার একে একে সব উপকরণ দেব। হলুদ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জল। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এখন মশলা কষানো হয়ে গেছে, লোটে মাছটা আমি এবার দিয়ে দিলাম। আগে আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু কম দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। এটা ঝুরঝুরো টাইপের হবে, গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। আর এর কাঁটা খুব নরম। দেখো মাছটা আমার প্রায় হয়ে এসেছে, ভাজাটা ঝুরঝুরো হয়ে গেছে। এবার আমি মাছটা নামাবো। মাছটা আমি নামিয়ে দিয়েছি। কি সুন্দর ঝুরঝুরো টাইপের হয়েছে গরম ভাতে। তোমরা এটা খেয়ে আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। লাইক করো, শেয়ার করো।